দেখা হয়ে গেল রানা ভাইয়ের সাথে MSI ব্লগস। এই যে বিপদে আমি বিপদে আটকে আছি, সামনে ব্রেক অটো মানে পাম হয়ে ব্রেক হয়ে আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও আরেকটি নতুন ব্লগে। প্রথমত আপনাদের কাছে আমি সরি বলছি, কারণ বিগত এক মাসের মতো আমি কোনো ভিডিও আপলোড করি নাই আমার চ্যানেলে। কারণ আমি নিজের কিছু পার্সোনাল কাজে এবং ফ্যামিলির কাজে একটু ব্যস্ত ছিলাম, এবং আপনারা জানেন আমি একজন নতুন ব্লগার, সো ক্যামেরা, ভিডিও এডিটিং সব কিছুই একটু আবার নতুন ভালোভাবে জানার দরকার ছিল। সো এইসব কারণে একটু লেট হয়ে গেছে। যাই হোক, আবারও ভিডিও শুরু করলাম আপনাদের মাঝে, এবং সত্যি যেটা সেটা হলো এখন থেকে আমি চেষ্টা করব সপ্তাহে একটা করে, মিনিমাম একটা করে ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনারা আমার আপডেট পান। আর তারপরেও যদি মানুষ হিসেবে ভুল হয়ে যায়, কোনো সপ্তাহে যদি না দিতে পারি তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন। আমরা এখন আছি এয়ারপোর্ট রোডে, সামনেই এয়ারপোর্ট, আর আমরা আজকে যাচ্ছি 300 ফিট। বেসিক্যালি 300 ফিট আমি এর আগে কয়েকবার গেছি, বাট 300 ফিটের ভিতরে হেলিপ্যাড এবং আরও অন্যান্য জায়গা ওইভাবে ঘোরা হয় নাই। জাস্ট 300 ফিটের সামনে, যে রোডের সামনে যে রেস্টুরেন্টগুলো ছিল আগে, ওইসব রেস্টুরেন্টে খেয়েছি কয়েকবার। আজকে একটু যাচ্ছি 300 ফিট এক্সপ্লোর করতে আপনাদের সাথে। আর এই যে এখন আছি এয়ারপোর্টের সামনে, যে জ্যামের যে জায়গাটা অ্যাজ ইউজুয়াল। এয়ারপোর্ট পার হইলাম, দেখছেন আজকে ভুলে গেছি যে ইন্ট্রো দেওয়ার কথা। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি সাইমন আছি আপনাদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যাইতেছি, চলেন যাই। রাস্তার তো হেভি কন্ডিশন, ভালোই জ্যাম আছে মোটামুটি। দেখা হয়ে গেল রানা ভাইয়ের সাথে MSI ব্লগস। এই যে বিপদে আমি বিপদে আটকে আছি, সামনে ব্রেক অটো মানে পাম হয়ে ব্রেক হয়ে আছে। আচ্ছা আচ্ছা, আসছিলাম 300 ফিটে ঘুরতে, কিন্তু আমার এক্সপেকটেশন পূরণ হয়ে গেল। মনে করতেছিলাম যে তার সাথে আমি দেখা করব, তার চ্যানেলে নক করব, কিন্তু কিভাবে কিভাবে আজকে দেখা হয়ে গেল, যাক ভালোই। তেল বেরোইতেছিলাম, ও মানে আপনার ওই ওই ব্রেক, ওই কি বলে, ওই হাইড্রোলিকের ওই যে মাঝখানে যে প্রবলেমটা হয়েছিল, চ্যানেলে আপলোড দিছিলেন ওইটাই? হ্যাঁ দেখলাম তো। আচ্ছা আচ্ছা, ড্রোনের ভিডিও করতে, এখন আলো যদি শেষ হয়ে যায়। সেটাই
সেটাই রানা ভাইয়ের সাথে দেখা হয়ে ভালোই লাগলো। রানা ভাই অনেক ফ্রেন্ডলি একজন মানুষ। রানা ভাই মানে MSI ব্লগ আপনারা সবাই জানেন। আমি তো উত্তরায় থাকি, রানা ভাইও উত্তরায় থাকে, হয়তো বা কখনও আবার তার সাথে দেখা হবে আমার, তখন আবার দেখাবো আপনাদের যখন দেখা হবে। যাই হোক, এটা একটা গুড নিউজ, বাট একটা ব্যাড নিউজ আছে। সেটা হলো আমি যখন রানা ভাইয়ের সাথে দেখা করার পরে 300 ফিটের ওইদিকে যাচ্ছিলাম, তখন যে ভিডিওটা রেকর্ড করি সেটার আসলে সাউন্ড আসে নাই, এবং সেই কারণে এই ভিডিওটা আসলে আমি আর দিতে পারতেছি না। বাট এর মানে এটাই না যে ব্লগ শেষ হয়ে যাচ্ছে, আরও কিছু অংশ আছে, দেখতে থাকুন। থ্যাংক ইউ। ফিটের আসলাম, ভালোই লাগলো, খুব সুন্দর রাস্তা। আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার এই কারণে উত্তরের দিকে ফিরে যাচ্ছি, আবারও আসবো এবং আরও কিছু জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের। যাই হোক, সূর্যটা অনেক সুন্দর আজকে, সূর্য অস্ত যাচ্ছে। এদিকে আসলাম, ভালোই লাগলো, কিন্তু রাস্তার কাজ চলতেছে, এই কারণে জ্যামের কারণে একটু বিরক্ত লাগে, কিন্তু এই রাস্তা যখন সুন্দর হয়ে যাবে তখন এদিকে আসতে আরও ভালো লাগবে। তো আবার আসবো আপনাদের, আবার আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আজকে সন্ধ্যা হয়ে গেছে বলে হয়তো ফিরে যাচ্ছি, আর কিছু কাজ আছে, আবার যখন আসব তখন আরও এই জায়গাটা একটু সময় নিয়ে আসব এবং আরও এই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যাই হোক, আমি জ্যাম ঠেলতে ঠেলতে এখন উত্তরার দিকে যাই, এখন প্রায় এয়ারপোর্টের কাছাকাছি। বিশেষভাবে আপনাদের অনেক ধন্যবাদ দিই, অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন, সো তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিই, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ আরও অনেক ভালো ভিডিও, অনেক ভালো ব্লগ আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই। সো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কীভাবে পারবেন? So please subscribe my channel and অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আজকের মতো আমি সাইমন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে, এবং ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সেফটির সাথে বাইক রাইড করুন। থ্যাংক ইউ।